আজকে রাতে মাঠে নামতে চলেছে পিএসজি। লিগ ওয়ানে 30তম ম্যাচে ফরাসি চ্যাম্পিয়নরা আজকে রাতে মাঠে নামছে নিসের বিপক্ষে। ম্যাচটি আজকে রাত 12:30 AM থেকে শুরু হবে। বাংলাদেশের সময় অনুযায়ী ম্যাচটি আজকে রাত 1:00 AM থেকে শুরু হতে চলেছে। পিএসজি ও নিসের মধ্যেকার এই ম্যাচটির আগে ফরাসি চ্যাম্পিয়নরা তাদের সর্বশেষ খেলা 5 ম্যাচে 3টিতে পরাজিত হয়েছে এবং 2টি ম্যাচে জয়লাভ করেছে। অপরদিকে নিস তাদের সর্বশেষ খেলা 5 ম্যাচে 2টিতে জয় পেয়েছে এবং 3টি ম্যাচ ড্র করেছে। পিএসজি ও নিসের এর আগে সর্বশেষ 5 দেখায় 2বার জয়লাভ করেছে পিএসজি এবং 2বার জয়লাভ করেছে নিস, 1টি ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ ম্যাচে পিএসজি নিসকে 2-1 গোলে পরাজিত করেছিল। এই মৌসুমে পিএসজির অসংখ্য ইঞ্জুরি সমস্যা আছে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার, ফরাসি ডিফেন্ডার প্রেসনেল কিমপেম্বে, এরকম তারকারা একের পর এক ইঞ্জুরির কারণে মাঠের বাইরে আছেন এবং এই মৌসুমে হয়তো তাদেরকে আর পাবে না পিএসজি। তবে এই ম্যাচে পিএসজি একটি শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে, যেখানে গোলবারের নিচে থাকবেন ডোনারুমা, ডিফেন্সে পেরেইরা, মার্কিউনেস এবং বিসিয়াবু, মিডফিল্ডে থাকবেন হাকিমি, এমেরি, ভিতিনহা, স্যানচেস এবং মেন্ডিস, ও অ্যাটাকিং লাইন আপে মেসি ও ইকিতিকিকে দেখা যাবে। পরবর্তী সময় এই ম্যাচে কিলিয়ান এমবাপ্পেও মাঠে নামতে পারেন এবং এরকম একটা শক্তিশালী একাদশ নিয়েই পিএসজি আজকে রাতে নিসের মুখোমুখি হবে। বর্তমানে পিএসজি লিগ ওয়ানের টেবিলে 29 ম্যাচ খেলে 66 পয়েন্ট নিয়ে সবার উপরে আছে। অপরদিকে নিস লিগ টেবিলের 8নম্বর স্থানে আছে। এই ম্যাচটা আপনারা সহজে মোবাইলের মাধ্যমে লাইভ দেখতে পারবেন ফুটবল টিভি HD, ইয়াসিন টিভি, বিন স্পোর্টস, ইয়াল্লা শুট এবং এপিক স্পোর্টসের মতো বিভিন্ন আনঅফিসিয়াল অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে।